হাই ফ্রেন্ড, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। নতুন যদিও না, আমার কাছে নতুন কিন্তু খেতে দারুণ রসমালাই। চলো বানাই। আজ আমি নিয়ে নিয়েছি ডবল ডোনের 1.5 লিটার দুধ। এবার দুধটাকে আমি এখন ভালো করে ফোটাবো। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, এখন দুধটা সমানে নাড়াচাড়া করব। দুধটা ফোটা অবধি অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন দুধটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি বড় বড় 2 চামচের ভিনিগার আর 2 চামচ জল। এটা আমি অল্প অল্প করে দুধের মধ্যে দেব। গ্যাসটা বন্ধ করে তারপরে দিতে হবে। এর আগে আমি ছানার পনির যখন করেছি তখন আমি দেখিয়েছি, আমি আরেকবার দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থের জন্য। গ্যাসটা বন্ধ করে ছানাটা কাটলে ছানাটা খুব নরম সফট হয়। দেখুন আমার ছানা কাটতে শুরু করে দিয়েছে, ছানাটা খুব ভালোভাবে কেটেছে। আমি আর এইটুকু দেব না, এতে আমার হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি আমি একটা সাদা কাপড় দিয়ে নিচে দিয়ে দিয়েছি একটা ছাবনি। এরপর এটা আমি ছানাটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটেছি, একটু টক হবে, এই জন্য আমি একটু ঠান্ডা জল দিয়ে একটু ছানাটাকে ধুয়ে নেব, খুব বেশি দেব না। এবার ছানাটাকে আমি এভাবে তুলে এভাবে চিপে আমি 10 মিনিটের জন্য এটাকে এখানে ঝুলিয়ে রাখবো। দেখুন এই যে জল পড়ছে, এই জলটা যতক্ষণ না ঝরে যায় ততক্ষণ আমি ঝুলিয়ে রাখবো। এতে 10 মিনিট সময় লাগে। ছানাটার জল ভালো করে ঝরে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মণ্ড তৈরি হয়েছে, খুব সুন্দর ছানাটা সফট হয়েছে। এদিকে আমি নিয়ে নিয়েছি এখানে 1/2 চামচ ময়দা, 1 চামচ চিনি আর 1/2 চামচের কম বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে একটু মেশাবো। এরই মাঝে আমি চলে যাব সিরাপটা তৈরি করতে। এখানে নিয়ে নেব আমি 2 বাটি চিনি, 4 বাটি জল, 1টা ধরিয়ে দেব। এবার এটাকে আমি একটা শিরা তৈরি করব। শিরাটা তৈরি হতে হতে আমি ছানাটাকে এই শুকনো উপকরণ দিয়ে ভালো করে মাখাবো, মাখিয়ে ভালো করে ময়াম দেব। এই যে দানা দানাগুলো আছে এগুলো ভালো করে ময়াম দিয়ে আমি মিশিয়ে দেব। ছানাটা আমার খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন আমার হাতেও লেগে নেই আর থালায়ও লেগে নেই, আর খুব সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার এটাকে আমি ভালো করে একটা মণ্ড মতো তৈরি করে নেব। সুন্দর করে একটা মণ্ড মতো তৈরি করে নিয়েছি। এবার আমি এরকম ছোট ছোট সাইজের নিয়ে 2 হাত দিয়ে এরকম ছোট ছোট গোল গোল তৈরি করে নেব, বেশি বড় করব না, এগুলো এই সাইজেরই করব। কিন্তু এটা সিরায় দিলে আরও বড় হয়ে যাবে ফুলে। সবগুলো আমি একই মাপের এরকম ছোট ছোট করে তৈরি করে নেব। সবগুলো ছানা আমি এরকম ছোট ছোট রসগোল্লা শেপ দিয়েছি। এবার চলে যাব আমি শিরার কাছে। শিরাটা ফুটে গেছে, এবার আমি আস্তে আস্তে করে এই রসগোল্লাগুলো শিরায় ছাড়ব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, 10 থেকে 15 মিনিট এইগুলোকে ফুটতে দেব। আমি 10 থেকে 15 মিনিট পর আবার ফিরে এসেছি, দেখুন উপর দিয়ে কী সুন্দর ঝাঁক তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলব, রসগোল্লাগুলো ফুলে কী সুন্দর ডাবল হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে সাইডে রেখে ঠান্ডা করতে দেব। এখানে আমি আর একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে আমি আগেই জাল দিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো 1/2 বাটি চিনি। চিনিটা যার যার টেস্ট মতো, যারা বেশি মিষ্টি খান তারা একটু বেশি দেবেন, যারা কম মিষ্টি খান, আমরা একটু কম খাই সেই জন্য একটু কমই মিষ্টিটা দিয়েছি। দুধটা গরমই আছে, এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 বাটির বেশি আমুল দুধ।
গুঁড়ো আমুল দুধ। এটা দিলে দুধটা খুব খিরখির হবে আর টেস্টটাও খুব ভালো হবে। দুধটা দেওয়ার পর আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো ছোট এলাচের গুঁড়ো। এবার দুধটাকে আর একটু ফোটাবো। এলাচের গুঁড়োটা দেওয়ার পর আমি আর একটু ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা খুব সুন্দর ঘন হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এতে আমি কেশর দেব না, যেহেতু দোকানের স্টাইলে আমি করতে চাইছি। এর আগে আমি আমুল দুধ দিয়ে করেছি রসমালাই, আপনারা দেখেছেন। এবার আমি এটাকে এলাচের গুঁড়ো দিয়েই করলাম। রসগোল্লাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি ছাবনি হাতা দিয়ে ভালো করে শিরাটা ঝরিয়ে নিয়ে এবার আমি এদেরকে দুধে দেব। এইভাবে করে দিয়ে দেব। সবগুলো রসগোল্লা আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু ফুটিয়ে নেব আর ঢেকে দেব না। রসগোল্লাগুলো দেওয়ার পর আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা কমিয়ে আপনাদের দেখাই কি সুন্দর হয়েছে, দেখুন। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করব, তারপরে প্লেটিং করব। দেখুন ঠান্ডা হওয়ার পর কি সুন্দর হয়েছে। এদিকে আমি নিয়ে নিয়েছি চারটে বাটি। আমি এই বাটিগুলো নিয়েছি যেহেতু দোকানের মতো শেপ দেবো, সেই জন্য আমরা যেহেতু বাড়িতে চারজন মেম্বার, এর জন্য আমি চারটে বাটি নিয়েছি। এবার আমি বাটির মধ্যে রসমালাইগুলো প্লেটিং করব। মিষ্টি খেতে কে না ভালোবাসে, আর তারপরে যদি হয় রসমালাই তাহলে তার কোনো কথাই হবে না। বাড়িতে নির্ভেজাল বানিয়ে ফেলুন এইরকম আমার মতো রসমালাই, বানাতে বেশিক্ষণও লাগে না আর খুব বেশি খরচও না। কিন্তু বাড়ির লোকেরা খেয়ে প্রচণ্ড খুশি হবে আর খেতেও খুবই ভালো লাগে। আমার মতো করে আপনারা বানিয়ে খেয়ে দেখুন, ভালোই লাগবে। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।